নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের 52 জনের মৃত্যুর ঘটনায় পুলিশের করা মামলার 10টি বিষয়ে তদন্ত শুরু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির। তদন্তে যে কোনো সেবামূলক ব্যক্তি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, দ্রুত মামলাটির তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হবে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনায় 19 সদস্য বিশিষ্ট নাগরিক তদন্ত কমিটি গঠন করেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। কমিটির আহ্বায়ক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ সহ তদন্ত দলের সদস্যরা শনিবার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড দুর্ঘটনা কবলিত কারখানাটি পরিদর্শন করেন এবং ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সাথেও বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন বিষয় উল্লেখ করে জানান, আগামী 30 কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে।